নমস্কার, আজকে আমি দেখাবো পাবদা মাছের বড়ির ঝোল। এই জন্য আমি পাবদা মাছ চারটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বড়ি রেখেছি, কালো জিরে, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, ধনে পাতা, হলুদ, জিরে, নুন, তেল। কড়া গরম করতে দিয়েছি, আমি প্রথমে তেল দিয়ে দেব। এখন আমি প্রথমে বড়িটা ভেজে নেব, গরম তেলে বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, কমিয়ে দিয়েছি। আজ আমি মাছটা ভেজে নেব। আমি একবারে তেল দিয়ে দিয়েছি, কম তেলে ভাজলেই ভালো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছ দুটোকে তুলে নেব। চারটে একসাথে দিতেও পারতাম, কিন্তু মাছ অনেক সময়ই লেগে যায়, আর ছোট কড়াতে করছি, এই জন্যে দুটো করে নিলাম। আবার দুটো দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এই কালো জিরাটা ফোড়নে দিয়ে দেব। মাছটাকে একটু সাইড করে রেখে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, দিয়ে এবার আমি একটু হলুদ আর একটু জিরে সামান্য জলে গুলে এটার মধ্যে ঢেলে দেব। দিয়ে দেবো খানিকটা নুন স্বাদ মতো। হ্যাঁ, যে দুটো মাছ এখানে রয়েছে সে দুটো দিয়ে দেবো। মাছটা একটু উল্টে পাল্টে নেব, নিয়ে আমার প্রয়োজন মতো জল আমি দিয়ে দেবো। এই বড়িটাও দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দেবো। এবারে আমি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো, অল্প করেই দেবো। এই হলো মাছের ঝোল, এখন আমি ঢেলে নেব। হয়ে গেছে আমার পাবদা মাছের বড়ির ঝোল।